吧，跑得比我慢。啊！প্রথম শট নিচ্ছে ফানি, চরম সার এমএলএ কাপে প্রথম টাই ফিগারের শট, দেখা যাক এখন গোল করতে পারে কিনা রেফারি মাসির সাথে, দেখা যাক ফানি দলের প্রথম শট কিন্তু প্রথম শট গোল করে দিয়েছে, খেলার ফলাফল এক দ্বিতীয় শটিং খেলার দলের এক প্লেয়ার শট নিতে এসছে, ভাবনা চিন্তা করে গিয়ে শটটা নেবে, দলের এক প্লেয়ার শট নিচ্ছে রেফারি, আপনারা কমেন্ট করে জানাতে পারেন প্লেয়ার গোল করবে কি সেভ হয়ে যাবে, দলের এক প্লেয়ার শট নিতে এসে এদিকে গোল রক্ষক সুজা, দলের এক প্লেয়ার অনেক শট নিতে যাচ্ছে দলের, অনেক কিন্তু এখনো পিছিয়ে রয়েছে তারিখ, চরণ সারে
যারা কমেন্ট করছে অসংখ্য ধন্যবাদ। সারঙ্গাবাদের স্বর্ণ দিয়ে যাচ্ছে একেবারে ভোজের হাট থেকে আপনার লাইভ সম্প্রচার করতে পারছেন। প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে। আপনারা যখন ভিডিও শেয়ার করেন আমি দেখি আমার কোন বন্ধুরা শেয়ার করে দিয়েছে। দায়িত্ব নিয়ে বাইরে মারছে খেলা কিন্তু চমৎকার জায়গায় পৌঁছে গেছে। ইতিমধ্যে কিন্তু তিনটি শটে কিন্তু চন্দনের সরে তিনটি শটে কিন্তু দুটি গোল পেয়েছে, আর এদিকে সারঙ্গাবাদ তিনটি শটে মাত্র একটি গোল পেয়েছে। খেলা কিন্তু হেভি জায়গায় পৌঁছে গেছে। দলের হয়ে বাবু গোল করতেই হবে। কিন্তু এখানে সুজাকে সুজা কিন্তু চমৎকার সেভ করে আসছে। খেলা কিন্তু খুব ভালো জায়গায় পৌঁছে গেছে। আমি অনেক সবাইকে ধন্যবাদ। লাইক করছো না।